10 দিন পুলিশ হেফাজতে থাকার পর বহরমপুরে কলেজ ছাত্রী খুনের ঘটনায় ধৃত সুশান্ত চৌধুরীকে তোলা হলো বহরমপুর আদালতে। বৃহস্পতিবার বহরমপুর আদালতে তোলা হয় অভিযুক্তকে। উল্লেখ্য, গত কয়েকদিন আগে বহরমপুরে প্রকাশ্য লোকালয়ে সুতপা চৌধুরী নামে তৃতীয় বর্ষের এক ছাত্রীকে কুপিয়ে খুন করে মালদার সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। সুশান্ত কিছু বলবে? সুশান্ত ভাই, ভাই ফোন করলে কেন ভাই? Aqua Active Gold with added mineral, Active Pure, Active Raho.